আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার স্কর্পিওস ভিডিও ইউটিউব চ্যানেলে। গত পর্ব যারা দেখেছেন তাদেরকে সবাইকে স্বাগত জানাই। দ্বিতীয় পর্বের সেন্ট মার্টিন, তো আমরা উঠবো এখন আমাদের সেই কাঙ্ক্ষিত সেন্ট মার্টিন স্বপ্নের দ্বীপে জাহাজে। তো এই সেই জাহাজ কি দারুচিনি দ্বীপকে আপনাকে এক মিনিট ডাকছে, তার আগে জাহাজের দৃশ্যগুলো তো উপভোগ করলাম। জাহাজকে সর্বপ্রথম যে আপনাকে মন কাড়বে সেটা হচ্ছে এই পাখিগুলো। এই পাখি আপনাদের যাত্রার প্রায় অর্ধেকটা বেশি সময় ধরে থাকবে, এবং আপনারা চাইলে চিপস দিয়ে বা বিস্কিট দিয়ে তাদেরকে খাওয়াতে পারেন। তারা এসে মানে অলমোস্ট আপনাদের কাছে চলে আসবে এরকম মনে হবে, আর বারবার শুধু মানে ছুঁয়ে দেখতে ইচ্ছা হবে। এই মুহূর্তে আমাদের জাহাজের ইঞ্জিন স্টার্ট নিয়েছে, তো আমরা যাত্রা শুরু করেছি। ইনশাল্লাহ খুব দ্রুত, আমরা দ্রুত বলতে সে সময় নেয় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মতো। তো এক পাশে মহানগর, এক পাশে হচ্ছে বাংলাদেশের টেকনাফের পাহাড়, অপূর্ব অসাধারণ। আপনার বিপুল বুঝতে পারবেন ওই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিন। আমরা এই মুহূর্তে সেন্ট মার্টিন থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে ছিলাম, তো কিছুক্ষণ 10 মিনিট পরে আমাদেরকে সেন্ট মার্টিনের ঘাটে নামিয়ে দেয়। তো সেই তারপর আমরা ওখান থেকে হচ্ছে আমরা ওখানে ভ্যান পাওয়া যায়, তো ভ্যান নিয়ে আমরা আমাদের রিসোর্টের দিকে আস্তে আস্তে আগাইতে থাকি। তো ভ্যানের 10 মিনিটের যাত্রার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত রিসোর্টে চলে আসি। আমাদের রিসোর্টের নাম ছিল ব্লু ল্যাগুন। আমরা 4টা রুম নিয়েছিলাম, 16 জনের জন্য 4টা রুম এনাফ, কারণ একটা রুমে 4 জন অনায়াসে থাকা যায়। এই হলো আমাদের সেই রিসোর্ট এবং রিসোর্টের রুম এবং আশেপাশের সেই পরিবেশ।
তো রুমে যাওয়ার পরে, ফ্রেশ হওয়ার পরে, সব সবাই চেঞ্জ করার পরে, আমরা সবাই আমাদের কমন টি শার্ট পরি, যাতে আমরা অর্ডার দিয়ে বানাই নিয়েছিলাম। তো ওইটা পরে আমরা ফুটবল নিয়ে যখন বিচে যাই, কে কি ভাবছিল যায় না, কিন্তু আমি সর্বপ্রথম বিচে গেছি, তারপরেও হচ্ছে সেন্ট মার্টিনের মতো জায়গায়। তো আমি শুধু এদিক সেদিক এদিক সেদিক করতেছিলাম, আর যে জায়গাটুকু পাথর দিয়ে মানে পরিপূর্ণ, সেটা একদম সন্ধ্যার সময় মানে যখন জোয়ার আসে একদম পান নিচে চলে যায়। তো আমরা যখন গেছিলাম তখন ভাটা চলতেছিল, তো আমরা অনেক দূর পর্যন্ত গেছিলাম সমুদ্রের এই পাথরগুলোতে। কেউ কখনো খালি পায়ে হাঁটার চেষ্টা করবেন না, কারণ পা কেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং অনেক ধারালো। তো সবাই কষ্ট হলেও স্যান্ডেল পরেই হাঁটবেন, আর বালিতে যখন হাঁটবেন তখন খালি পায়ে হাঁটলেও সমস্যা নেই, অনেক আরামদায়ক। কিন্তু পাথরের উপর হাঁটার সময় অবশ্যই অবশ্যই স্যান্ডেল পরেই হাঁটতে হবে। এরপর শুরু হয় আমাদের গানের আসর। আর গানের আসরে তো কিছু বলার থাকে না, আপনারা নিজেরাই শুনুন। আরো আছে তো কতকাল 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 ভেবেছি, আর আরো গান আছে না, ওগুলা কবিতা দাঁড়া আমি কালে আসলাম একা, যাইবার কালে যাব একা, মাঝে মাঝে মন রে বলি চোখ মেলা কি দেখলা, আই একালে স্কুল পালাই দাম একালে তোর নাই গা স্কুল পালাই দাম শুরু দেখি মধু চালাইতে দিল না, ও সেরি ও সেরি ও সেরি তরে একালে ভালোবাসি দা, একালে তোর লাগা স্কুল পালাইতা, তোর লাগা গন্ধ থেকা চুরি আইতা, একালে তোর লাগা স্কুল পালাইতা,
তোর লাগা গন্ধ থাকা চলে আইতা তোর কথা মনে হইলে গান ধরিতা হামামি তোর কথা মনে হইলে গান ধরিতা ও সেরি ও সেরি ও সেরি ধরে কালে ভালোবাসিতা ও সেরি ও সেরি ও সেরি ধরে কালে ভালোবাসিতা সোনার কন্যা দুই চোখে তার আহারে কি মায়া নদীর জলে পড়লো কন্যার ছায়া হ্যাঁ বলি তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি সোনার কন্যা মেঘ ভরণ কেশ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তার আহারে কি মায়া নদীর জলে পড়লো কন্যার ছায়া তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি কন্যার ছিল বিরল চুল তাহার কেশে জবা ফুল সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল ও কন্যা ভুল করিস না ও কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না উড়ে উড়ে বেড়াই সারা তোমার দুঃখ ছুঁয়ে বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না ঘুম সার্থক এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ ভালোবাসা সেই তো মজা লুকেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া কেন বান্ধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া কেন বান্ধাইলি শ্রাবণ দি ফোন ইউজ করতেছি সুমো কন্টিনিউয়াসলি আলো গান্ডা গানা তা জানে গানের গলি হয়ে যাক এখন দেখ ভাগাভাগি হয়ে গেছে ছেলেরা এক পাশে মেয়েরা এক পাশে ঠিক আছে
চলে গেল তাদের এখানে কত এই হ্যাঁ চলে গেল এই কথা পাড়িয়ে না চলে গেল ভাই কত পারে এটা শুরু করো এটাই গাবো করেছে মনিও তাই হয়ে যা শুনি অরণ্য এ সরি অরণ্য বেরগান ও আচ্ছা যত দূরে সরে যাও রবে আমার তবে সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার তবে আজ এত একা কেন আলো হয়ে দূরে আলো কখনো ছুঁতে পাবো না চাঁদের আলো তুমি কখনো আমার হবে না আলো আলো আমি কখনো খুঁজে পাবো না চাঁদের আলো তুমি কখনো আমার হবে না 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 আর হবে না আলো ভোরে রং রাতে মিশে কালো গোলাপের সাদার মায়ায় মিশিয়ে দিয়ে ভাবি আচ্ছা নীল তোমার লাগে ভালো ভাবনা আমার শিমুর ডালে লালচে আগুন জ্বলে মুহার মনে মাতাল হাওয়া ঢেলে আকাশ ভরা তারা ভিজে মাটিতে জলের নকশা করা মনকে শুধু পাগল করে ফেলে এরপর শুরু হয় আমাদের বারবিকিউ পার্টি এবং খাওয়া দাওয়া তারপরে কি হয় পরেই দেখুন এরপর আমাদের রাতের ফানু সরানোর পালা Tell me that you love me, even if it's fake.